السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إلهنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার আল্লাহ যে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরতাম ওয়া আসিলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به
nafsah lakal hamd ya rab kama yanbaghi lijalali wajhika wa 'azimi sultanik. প্রশংসা করলাম কার? আল্লাহ। চিৎকার করে বলেন কার? আল্লাহ। সব কানে প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময়? আল্লাহ। ঘুমের সময়? আল্লাহ। কোথাও যাওয়ার সময়? আল্লাহ। মিছিলের সময়? আল্লাহ। বিবিকে মারার সময়? এই কাজ তো আপনারা করেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। কোরআনের সব কাজ করব, হারাম কোনো কাজ করব না। রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। যারা উঠে যেতে চাচ্ছেন এদেরকে তাড়াতাড়ি বের করে দেন। আমার কোনো মাহফিলে আমি কাউকে বসতে বলি না, এটা আমার নীতির বিরুদ্ধে। যে যায় সে যায়, তাড়াতাড়ি বেরিয়ে যান যারা যেতে চাচ্ছেন, আর যারা আলহামদুলিল্লাহ মনোযোগী আছেন সুন্দর করে বসেন। আমরা কোরআন ছাড়া কাউকে মানব না। রাজি আছেন মুসলমান? এই হাত তোলা লোকে দেখান, আল্লাহ আমাদের সবগুলো হাত কবুল করুন। আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আমিন। দুই দিন ব্যাপী তাফসীরের কোরআন মাহফিল, ভেড়ির মাথা সংলগ্ন ভেড়ির মাথা কল্লক্ষীপুর। আজ থেকে অনেক বছর আগে এই মাহফিলটা আমার দ্বারা শুরু হয়। সেটা শুরু হয়েছিল পাশেই একটা খ্যাতের ভিতরে, এই খ্যাতে না, পাশেই আর একটা খ্যাতে। খ্যাত আস্তে আস্তে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সেই সময় যিনারা ছিলেন, সেই সময় যিনারা ছিলেন তাদের অনেকে আজকে দুনিয়ায় নাই, আল্লাহ তাদেরকে মাফ করে দিক, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আজকের মাহফিলের সভাপতি, সভাপতি কে? হ্যাঁ, তোমরা কি পাস লাগাইছ? সভাপতি নাই, উদ্বোধন করেছেন আমার দুই দিক থেকে বেয়াই, আর হলো নিছে মাইনও নিছে। আল্লাহ তাহের ভাইকে ইসলামের জন্য কবুল করো। আরো জোরে বলি আমিন। মাহফিল গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল যারা এসছেন তাদের মধ্যে সাইফুল্লাহ মনির হাফিজাহুল্লাহ, এটা সারা দুনিয়ার আলেমদের গর্ব, একজন কৃতিমান আলেম। ছাত্র জীবনে যিনি কখনো সেকেন্ড হন নেই, আমি বলি আগুনের ঘরের আগুন, আবুল ফারা মরহুম মকফুর, আমাদের এই সাইফুল্লাহ মনিরের আব্বা কলকাতা আলিয়াতে এত বেশি মার পেয়ে ফার্স্ট হয়েছেন, ওনার নাম্বার কেউ এখনো ছাড়াতে পারেনি। এরকম জাইয়েদ আলেম ছিলেন, সেহাসের তার সবটাই মুখস্থ ছিল ওনার। সেই সাইফুল্লাহ মনির কথা বলেছেন, আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এখানে আসার কথা ছিল আমার অত্যন্ত স্নেহের আদরের, মনিরও আমার খুব স্নেহের, কারণ আমি তো এখন মাশা আল্লাহ খুব মুরব্বি হয়ে গেছি। মুফতি নুরুল আমিন যে কোনো কারণে হয়তো সে আসতে পারে নেই, আল্লাহ তার শরীরকে ভালো রাখুন। শরীয়তের কোনো কারণে আসতে না পারলে আল্লাহ সেটা আল্লাহ রহমত দিয়ে মালামাল করে দিন। আজকে আমার আগে মাগরিবের পর থেকে কথা হয়েছে, এখানে কে বলেছেন কথা? মাহবুব ইজ্জুদ্দিন হাফিজাহুল্লাহ, ওর কথা আমি শুনি নেই, শুনলে ভালো হতো আমার জন্য। আশা করি ভালোই বলে, নতুন ময়দানে এসেছে মনে হয়। আর আমার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি, 12 বছর আগে ওর এলাকায় গিয়েছিলাম আমি,
ও তখন কোরআন তেলাওয়াত করেছিল। তো কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লেগেছে, আমি বললাম এদিকে আয়। আমার এটিএনের একটা ছোট কার্ড ছিল, ওটা দিলাম তাকে, বললাম দেখা করো এটিএন। গেছে, যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম। সেই তার হাতে সবক। আজকে আমার মিজানকে আল্লাহ কবুল করুন, মিজানের সুন্দর আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন। প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কথা বলে, ছোট্ট ছোট্ট সেন্টেন্সে। এটা আমরা উত্তরাধিকার সূত্রে একজন থেকে পেয়েছি, যিনি সারা পৃথিবীর কথার জাদুঘর। মিজান আমাকে অনেক ভালোবাসে এবং ফোনেও সে যখন কথা বলে আমাকে বলে হুব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি। অনেক দিনের বেদনা ছিল, একটু দেখা হোক, আমারও ছিল তাই। এই জন্য দুইজন একজন আরেকজনকে দেখে শান্ত থাকতে পারলাম না। এটাই আমাদের মোমেনদের পরিচয় হওয়া উচিত। আজকে তাফসীরের ময়দানে যতজন কথা বলেন আল্লাহ সবাইকে কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যত আলেম এখানে এসেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান সকল ওলামা হযরতকে আল্লাহ কবুল করুন। এসেছেন স্কুলের স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, এসেছেন বিভিন্ন পেশা জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন প্রশাসনের ভাইয়েরা দিন রাত যারা আমাদের জন্য পরিশ্রম করেন, ডিবি, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, বিডিআর, বর্ডার গার্ড, আর্মি। আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের লক্ষ্মীপুরে প্রায় 1 লাখের উপরে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন, এখানেও তারা অনেকে এসেছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আর আমাদের এই মাহফিলটা আয়োজনের জন্য যে সোনার টুকরো ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, এই মাহফিলের সেক্রেটারির বাচ্চাটা প্রচণ্ড ডায়রিয়া শুরু হয়েছে, সে যায়নি শুধু কোরআনের মাহফিলের কারণে, বাচ্চাকে নিয়ে তার ভাই রায়পুর হসপিটালে আছে। আপনাদের কাছে দোয়া চেয়েছে, আলহামদুলিল্লাহ। সূরা তওবা থেকে আমরা আলোচনা শুনছিলাম, আমাদের প্রিয় নগর পিতা ভালো কথা বলেছেন, তওবার কথা বলেছেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, প্রধানমন্ত্রীকে আল্লাহ নামাজ কায়েমের তৌফিক দান করুন, ইসলাম কায়েমের তৌফিক দান করুন। আমার বেয়াইবে তো জানেন না, আমি গোপালগঞ্জে গিয়ে ওটার নাম রেখেছি মুজিবগঞ্জ, ওটা যেন গোলাপগঞ্জ না হয়, গোপালগঞ্জ, ওটার নাম রেখেছি মুজিবগঞ্জ। তো দোয়া তো শুরু থেকেই চলছে, এবং এটাও মনে রাখা দরকার, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, ঈসা আলাইহিস সালামের পৃথিবী, মুসলমানদের বিশ্ব জয় করার পৃথিবী। এটা মাথায় রাখা দরকার, হতাশার কোনো জায়গা আমাদের হৃদয়ে না। আমরা 11 লক্ষ রোহিঙ্গাকে বুকে জায়গা দিয়েছি, সারা পৃথিবীর মুসলমানের জায়গা আমাদের বুকে আছে। সূরা তওবা একটি অনন্য সুন্দর তো সূরা, যেটা শুরুতে বিসমিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, এটাকে আগের সূরা লেশ ধরা হয়, এটা কোনো শুরু সূরা না, অথবা ইটস এ ক্লিয়ার ডিক্লারেশন বিটুইন ডিস বিলিভার আইডোলটাস অ্যান্ড মুসলিম। বারাআ দিয়ে শুরু হয়েছে সূরাটি, মুক্তি, ওপেন চ্যালেঞ্জ ফর অল ডিস বিলিভার্স। পৃথিবীর যারা ইসলামকে মানে না তাদের বিরুদ্ধে আল্লাহ ওপেন ডিক্লারেশন দিয়েছেন এই সূরা তওবার ভিতরে। এই সূরা তওবার ভিতরে আল্লাহ জাল্লা শানুহু মোমেনদের সাথে ক্রয় বিক্রয়ের একটা সম্পর্ক করে নিয়েছেন, আল্লাহ মোমেনদের জীবনকে কিনে নিতে চেয়েছেন এই সূরায়। যারা বিক্রি করবে তারা জান্নাতি হয়ে যাবে। আপনারা কি বিক্রি করতে রাজি আছেন? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। কার জীবন কারে বিক্রি করবেন? জীবন তো দিছেনই আল্লাহ।
ঠিক কি না? কি চমৎকার ডিলিং! সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানহু বলছেন, আমি তোমাদের সাথে আমার জীবনের, আমার আল্লাহর জান্নাতের বেচা কিনা আমি সম্পূর্ণ করতে চাই। তার জন্য প্রথম শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান। ঈমানই তো বুঝলাম না, ঈমান বুঝলাম না, সুদূর উপর বাড়ি করেছি মনে করেছি ঈমানদার। আল্লাহ বলছেন না, তোর ঈমান শেষ, ঈমান ফিনিশ। সুদ ছেড়ে দাও তারহনে ঈমান থাকবে না, কার কথা? সে আল্লাহ বলছেন পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعَدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ. الله اكبر! নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে? আল্লাহ ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের পক্ষ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় তিনি এটার বদলে জান্নাত দিবেন, কার কথা? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই বেচা বিক্রি শুধু আপনাদের সাথে নয়, তাওরাতের লোকদের সাথে, ইনজিলের লোকদের সাথে, পরিশেষে কোরআনের লোকদের সাথে এই ব্যবসা করছেন কে? কে করছেন? এখন কিভাবে করবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় হত্যা করতে হবে, কার রাস্তায়? শব্দ টয়ন কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা হত্যা হবা, হত্যা করবা, কার কথা? আগে আক্রমণ করা যাবে? মুসলমান পৃথিবীর কোথাও আগে আক্রমণ করে না, ঠিক না? ঠিক, বার্মাতেও করে নাই, সিরিয়াতেও করে নাই, বজনিয়াতেও করে নাই, চেসনিয়াতেও করে নাই, বদরেও করে নাই, উহুদেও করে নাই, সব জায়গায় আমরা অত্যাচারিত, আমরা আক্রান্ত হয়েছি, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন এই কাজটা শোনো, আমার সবচেয়ে ভালোবাসার কাজ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফফের ভিতরে আল্লাহ জাল্লা শানহু বলেছেন এই কাজটাকে আমি সবচেয়ে ভালোবাসি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, এখানেও ইন্নাল্লাহা আফতারা, একই শব্দ চয়ন, একই শব্দ চয়ন, একটু এদিক সেদিক না, এটার নাম হলো কালামে রব্বানি। যদি পৃথিবীর কারো কথা হতো হেরফের হয়ে যেত, ঠিক কি না? আল্লাহর কথার ভিতরে কোনো অসামঞ্জস্যতা শুরু থেকে যা শেষেও, তা যেমন সূরা বাকারা শুরু করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবার সূরা বাকারা শেষ দিয়ে বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন,
কুল্লুন আমানা বিল্লাহ মিলাসরা নাই কথা কন না কেন আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন রাজি আছেন দেখি কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করুক আমিন আরো চিৎকার করে বলি আমিন আমিন ব্যবসার প্রথম শর্ত হলো আল্লাহকে চিনা আল্লাহকে চিনতে হবে আমার প্রিয় অন্যান্য ধর্মের ভাইয়েরা আল্লাহকে চিনেন নাই কেউ বা আল্লাহকে ভগবান বলেন কেউ বা গড বলেন কেউ বা ঈশ্বর বলেন আল্লাহ বলছেন আমি আল্লাহ কুল হু আল্লাহু আহাদ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ আমরা বললাম আর কি পরিচয় আপনার প্রথমে পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আমার প্রথম পরিচয় আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো ইলাহ না আমি চিরস্থায়ী আমি চিরঞ্জীব আমি সব সময় জীবন্ত সব সময় জীবন্ত তার ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তার তন্দ্রাও নাই নিদ্রাও নাই আইয়ুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আকাশে যা আছে জমিনে আছে যা সব কিছুর মালিক কে আল্লাহ আমার মালিক কে আল্লাহ আপনার মালিক কে আল্লাহ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি সব দিয়েছেন কে আল্লাহ তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের এখানে তো ভাইদের একটু কষ্ট হচ্ছে বল বালা করে জাতা জাতি কর জাতি হাটনে কেটেছে আমেরিকা ফ্রান্স সারা আমেরিকাতেই প্রোগ্রাম করেছি আমি ওরা মনে করে আমি ওদের নেটিভ মানুষ কারণ আমরা মাদ্রাসায় পড়ার কারণে সিগা শিখেছি তো মাখরাজ খুব ভালো জানি আমরা মাখরাজ অনুযায়ী কথা বলতে গেলেই কথা সুন্দর হয় ঠিক কি না নোয়াখালীর কথা অনেকে বলতে যায় মাখরাজ পারে না এর হরে কি না ঠিক কি না আমাদের মাখরাজ এত সহজ না যে কেউ ধরতে পারবে না কিন্তু নোয়াখালীরা যে কোনো ভাষা ধরতে পারে কারণ তারা মাখরাজে উন্নত নোয়াখালীর মানুষ যখন চিদাঙ্গের কথা কয় চিদাঙ্গের লোকেরা হা করে বসে থাকে কনের বাড়ি হন্দি কনের বাড়ি তোর ফিজন দিত এতে বুঝেও না যে নোয়াখালী আমাকে এক চিটাগনিয়ান বললেন যে ভাই আমরা তো জাফানি আরে খেললে আরা জাফানি কয় আরা দি দি কই তি তাই আমরা দিকে আপনারা দিফারান দে নোয়াখালীর লোক হলো জাফানি কয় আমরা দি দি কই একটু থামি থাকি ওরা দি কনের লগে লগে লাগাই দেয় নেয়ামতের আল্লাহ পেয়েছি আল্লাহ পেয়ে খুশি না বেজার প্রত্যেক দিন সকালবেলায় তিনবার আল্লাহর হাবিব এই স্বীকৃতিটা দিতেন তিনবার যে এই স্বীকৃতি দিবে আমি আল্লাহকে রব পেয়ে খুশি তার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিবেন সন্ধ্যায় তিনবার যে স্বীকৃতি দিবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে পড়েন রবি তু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু হবে নাকি কারণ আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন প্রথম আল্লাহ তারপরে রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি তোমার আল্লাহ আমি সমস্ত আলমের রব এখন আলম কয়টি কয়টি আলম কত আলম আছে পৃথিবীর কোন বিজ্ঞান জানে না নাসায় গেলাম নাসা হ্যাভ ইউ হার্ড অফ নাসা সবচেয়ে বড় আকাশ গবেষণা কেন্দ্র পৃথিবীর নাসাকে বললাম
Could you tell me how many world in this territory of the world? এই পৃথিবী সমস্ত আঙ্গিনাতে কতগুলো আলম আছে বলতে পারো? But you don't have any idea about the whole territory of the world. পৃথিবীর সবকিছু সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, তবে প্রথম আকাশ নিয়ে গবেষণা করে গত 100 বছরে আমরা উন্নীত হয়েছি। আকাশ কত বড় হয় 100 ভাগে 1 ভাগ আমরা জানি না, হাজার ভাগের 1 ভাগও জানি না, তবে এতটুকু জানি আকাশে কিছু কিছু কালো গর্ত আছে। আমি বললাম গর্ত নয়, এটা আল্লাহ সূরা কেয়ার ভিতরে 75 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, এগুলো হলো তারা, যেখানে পড়ে যায় ওটা গর্ত নয়। আগে তারা বলতো ব্ল্যাক হোল, এখন বলে স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায় তারা নিপতিত হয়। এরকম আকাশে আছে কোটি কোটি, যেখানে একটা তারা পড়ে এটা আর উঠতে পারে না। একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এখন চিন্তা করেন একটা আকাশ কত বড়। আল্লাহু আকবার, এভাবে কয়টা আকাশ আছে? কয়টা আকাশ? সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। কিন্তু মেয়েরা মনে করে কি আরে, হ্যাঁ ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ আমাদের মালিককে আল্লাহ, অন্য কোন নামে যেন তিনাকে না ডাকেন। আল্লাহকে আল্লাহ নামে ডাকবো ঠিক না? ঠিক। আল্লাহর সবগুলো জিকিরের ভিতরে কার নাম? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে চারটা তসবি, শেষে আল্লাহ, শেষে কি? সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষে কি? আল্লাহ, শেষে আল্লাহ। আল্লাহু আল্লাহু জপি সবসে সময় সব সময়ে মনে, যন্ত্রণা যায় দুঃখ যায় রহমত আসে ক্ষণে ক্ষণে। আল্লাহু আল্লাহু জপি সব সময় এ মনে, কাকে জপবেন? একবার ডাকলে সপ্তমীবার সারা দেয় কয়বার, কিন্তু সেটা বাদ দিয়ে এখন বিভিন্ন মানুষকে ডাকে ঠিক না? ঠিক। অসুখ হলে আগে ডাক্তারের দিকে দৌড় মারে, আগে আল্লাহর খবর ওড়াই। আহেরে ডাক্তার কইলে কি ছেলে, আহেরে মরে গেল রে। আগে আল্লাহকে ডাকবেন, আগে কাকে? আল্লাহকে। এক ডাক্তার, আমি খেলছিলাম জিমে, আমি ভালো জিম পারি, জিম বুঝেন তো, জিম ডিনো, জিম জিম এক্সারসাইজ, ব্যাডমিন্টন আমি একসময় খুবই ভালো ছিলাম, ঢাকার চ্যাম্পিয়ন পুরস্কার আমার ভাগে আসছে, তো এগুলো খেলাগুলোকে প্রফেশন হিসেবে নেওয়া হারাম, এই জন্য ছেড়ে দিয়েছে। 90-তে প্রথম ইংল্যান্ডে গিয়ে লিগে বল খেলা শুরু করি, ফুটবল, ভালো পয়সা আসত, পরে পড়ে দেখি যে পয়সা সব হারাম। হারামের বিরানি না খায়া হালালের কাঁচামরি সবাই খা বাবা, গুনাহ মাফ হয়ে যাবে ঠিক কিনা? হাত ভালো থাকবে, শরীর কখনো নষ্ট হবে? যাদের ঘরে হারাম বেশি তাদের ঘরে কষ্ট পয়সালারা খাইতে হারে না, গরিবে শুধু খায়। ও যে কি বেটিস, ডায়াবেটিস, গরিবে নামও জানে না। আমার বাসার পাশে এক লোক ডায়াবেটিস হয়ে পাটা ফুলে গেছে, দিনাজপুর থেকে এক গরিব মানুষ এসে দরজা নক করে বলছে, স্যার আপনার কি রোগ হয়েছে? দাদা কি রোগ গো? আমার ডায়াবেটিস। ক কি সুন্দর রোগ যদি আর হইতো, কারণ গরিবরা কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহ। দেখবেন কথায় কথায় কার নাম বলে? আল্লাহর নাম। সিরাজগঞ্জে গেলাম, বন্যায় ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে, কিছুই নাই, একটা ভিটা। কোরআন শরীফ পড়াচ্ছে মুরব্বী,
বললাম বাবা ভিটা কই বলছেন নিচে যে আল্লাহ দিবিও সেই আল্লাহ সিরিয়ার 300 মানুষের সাথে সাক্ষাৎ করলাম অক্সফোর্ড ক্যামারুন প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন গত কয়েক বছর আগে তিনি ছিলেন আমার সাথে ভালো খাতির তার ক্যামারুন তো তিনের এলাকায় আমি জুমা পড়াতে গেলাম অক্সফোর্ডে আপনার নাম শুনেছেন জুমার পরেই দেখি যে ছোট্ট ছোট্ট সোনালি চুলের বাচ্চারা এসে আমার ঘিরেছে চারদিক থেকে এরকম দৌড়ি আসতেছে কেউ পা ধরেছে কেউ জামা ধরেছে কেউ দাড়ি ধরে টানছে মানে হে হু আর ইউ মাই ডিয়ার চিলড্রেন হু আর ইউ ফ্রম হে কানাহু আবনাউ শাম আমরা শামের বাচ্চারা আমি বসে পড়লাম চাঁদের সৌন্দর্যকে হার মানায় সমস্ত শিশুদের চেহারা সামনে বসে বাবারা কাঁদছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুলেন শোয়ার পরে দেখলেন কোরআন উপরের দিকে উঠে যাচ্ছে সেই কোরআন আস্তে করে গিয়ে শামে নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বললেন আল ঈমান বিশাম আল ঈমান বিশাম কিয়ামতের আগে শুধু সিরিয়া ঈমান থাকবে শুধু সিরিয়া ঈমান থাকবে বাচ্চাদেরকে কোলে নিয়ে আলিঙ্গন করে বাচ্চাদেরকে জড়িয়ে ধরে আমি বললাম কাইফা আনতুম ইয়া আহলাশ শাম তোমরা কেমন আছো শামের বাসিন্দারা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ডাকলাম একজনকে কাইফা আনত আলহামদুলিল্লাহ কাইফা কানা শাম মা শাম সিরিয়া তোমার সাথে কেমন ছিল তিনি বলছেন আগের রাতে আমি 10 তলা বিল্ডিং এর মালিক 500 লোক আমার বিল্ডিং এ চাকরি করত কোটি কোটি টাকার মালিক পরের দিন সকালে আমি ভিখু কিন্তু তারপরেও মাওলার উপর খুশি আছে আল ঈমান বিশাম আল্লাহু আকবার যা কিছু যাবে সবচেয়ে দামি হলো ঈমান সবচেয়ে দামি কি সব জাত কিন্তু আমার আল্লাহর সাথে যেন সম্পর্ক খারাপ না হয় সব ছাড়তে রাজি আল্লাহকে ছাড়তে রাজি ইন্নাল্লাহ আশতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন মুমিনদের থেকে এখন মুমিন কারা আল্লাহ কোরআনে বলছেন ওমান আরাদাল আখিরাত ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন যে আখিরাত চায় আখিরাতের জন্য কাজ করে আল্লাহর খাতায় আল্লাহ তাকে মুমিন বলে কবুল করে নেয় আমরা আখিরাত চাই ঠিক তবে ঠিক দুনিয়া চান না আখিরাত আখিরাত যারা চায় তারা কারো জমির আইল ফেলতে পারে আখিরাত যারা চায় তারা কখনো মানুষকে ঠকাইতে পারে আখিরাত যারা চায় তারা কখনো বিবির গায়ে হাত তুলতে আখিরাত যারা চায় তারা কখনো ছেলেকে কোরআন হাদিসের বাইরে কিছু শিখাতে পারে না এখন তো ইংরেজি শিখে পোলাপা ইংরেজির জন্য এত দামি কোরআন থেকে বঞ্চিত হচ্ছে গত রমজানে আমি ভাইয়ের একটা উদ্যোগ অত্যন্ত খুশি হয়েছি নামাজ কায়েমের একটা উদ্যোগ তিনি নিয়েছেন এটা থেমে গেল কেন বুঝলাম না তামাল আছে কি ওই যে নামাজ কায়েমের একটা উদ্যোগ দিছিলেন এটা বন্ধ করে আলাইছেন কিছু লোকে প্রধানমন্ত্রীর কাছে বিচার দিছে তা আপনি বিচার দিতেন প্রধানমন্ত্রীর এগুলো বেনামাজ ইয়ালায় আর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা আরে নামাজ পড়লে তো অন্তত আমার মেয়েগুলো সেফে থাকতো ঠিক কি না নামাজ পড়লে তো আমার বাড়ির বিবিরা ভালো থাকতো নামাজ পড়লে তো সুর ডাকাতের হাত থেকে আমরা অন্তত বাঁচতে পারতাম কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মনে কার ভয় আল্লাহ সে কাকে চায় আল্লাহকে সে মুমিন হয় সে আখিরাত চায় ঠিক না ঠিক দুনিয়া যা কার থা ছাড়ব দেশের মায়া কিসের ছেড়েই তো যেতে হবে ঠিক না ঠিক তেরে জেসে লাখো আয়ে লাখো ইসমাটিনে খায়ে রহনা নাম নিশান বন্দে ঝুটি তেরি শান রে মত কর তো অভিমান
তোমার মতো লাখো আসলো, লাখো এই মাটিতে গেল, নাম নিশানো নাই কারো গো, করো না তুমি অভিমান। আল্লাহু আকবার। বাঁচিয়ে রাখো ইমান, ইমান বাঁচানোর একমাত্র পদ্ধতি হলো কোরআন, কোরআন এবং শুধু নামাজ পড়ে ইমান এখন বাঁচবে না, কারণ বহু সুদখোর নামাজে যায়, ঠিক কিনা? বহু ঘুষখোর নামাজে, বহু বোরে পিটুন্না নামাজে যায়, বোর পয়সা খেয়ে ফেলেছে, বোর চুল ধরে পিটায় আসে না নাই? অথচ আমার নবী বলেছেন চুল তো দূরের কথা, মুখে কখনো স্পর্শ করবি না। বোরে ডাকে পিতনি কয়ে, লক্ষ্মীপুরে নাই অবশ্য, আর বোতন হেতুনি, আলে হেতুনি কিল্লাই কল সান্না সারা সুর কিলু। তোমার সন্তানের জন্য কাটতে কাটতে তার রূপ যৌবন গিয়েছে, ঠিক তবে ঠিক? তোমার সন্তানের মা তোমাকে বাপ ডাক শুনানোর জন্য এই পরিশ্রম মেয়েটা করেছে। রাসূল সাল্লামের কাছে মা আয়েশা সিদ্দিকা আসেন আর বললেন, রাদিয়াল্লাহু আনহা, হে আল্লাহর হাবিব, 25 বছরের যৌবনে 40 বছরের এক প্রৌঢ়া নারীকে বিয়ে করেছেন, তার চেয়ে ভালো মেয়ে কি আপনার জীবনে আসে নেই? আল্লাহর হাবিবের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাম বলেন, খবরদার আয়েশা, আমার সন্তানের মা খাদিজা, এই মদিনায় যখন কেউ আমার পাশে ছিল না, এই মক্কায় যখন কেউ আমার পাশে ছিল না, সমস্ত সম্পত্তি ইসলামের নামে অক্ষ করে দিয়েছে আমার এই খাদিজা। আমি খাদিজার ঋণ শোধ করতে পারবো না, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার যে শ্রেষ্ঠ মহিলা নাই। কত বড় সার্টিফিকেট, একজন শ্রেষ্ঠ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্বামীর থেকে স্ত্রীর জন্য সার্টিফিকেট। আবার মা খাদিজা কোবরাও সার্টিফিকেট দিচ্ছেন। যখনই ওহিনী আসলেন তখনই বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নি আখাফু আলা হায়াতি, কভার মি উইথ ব্ল্যাঙ্কেট, আই ফিল ভেরি স্কেয়ার্ড, আই এম ভেরি স্কেয়ার্ড অফ মাই লাইফ, ও মাই ডিয়ারেস্ট ওয়াইফ, কুড ইউ কভার মি বাই ব্ল্যাঙ্কেট, হে আমার বিবি, আমাকে কোমরে দিয়ে জড়িয়ে দাও, আমি জীবনের উপর ভয় করছি। মাথার কাছে বসতেন জ্ঞান বৃদ্ধ বয়বৃদ্ধ খাদিজা, পৃথিবীর সবচেয়ে ধনীমতী ধনবতী রমণী, সবচেয়ে রূপবতী রমণী, সবচেয়ে জ্ঞানবতী রমণী, মাথার কাছে বসে বলছেন, আপনি মিসকিনদেরকে খাওয়ান, এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, কোন বিপদ আল্লাহ আপনার জন্য দিবে না? আল্লাহর আয়াত নাযিল হলো, আলা মিয়াজিদিকে ইয়তীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা মান্নান ফাহাদা, হে নবী আলাইহিস সালাম, আপনাকে এতিম পেয়ে আশ্রয় দিয়েছি, আপনাকে আমি আল্লাহ পথের সন্ধান দিয়েছি, আপনি হেদায়েতের কাঠি আপনার হাতে দিয়েছি, আপনি ডাকলেই মানুষ হেদায়েতের রাস্তায় আসবে, কিন্তু হেদায়েতের মালিকানা কার? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তিনি সেই সত্তাধীনি হেদায়েত এবং দীনি হক সরকারের সব নবীকে পাঠিয়েছেন যাতে সব ধর্মের উপর ইসলামকে বিজয় করা যায়। আমরা বিজয় করতে রাজি আছি না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম যাবে যেখানে আমরা যাব, মসজিদে ইসলাম আছে মসজিদে যাব, ঠিক না ঠিক? তাবলিগের ইস্তেমা ইসলাম আছে না নাই? ওখানে ওঠা, ওখানে নামাজিদের সমাবেশ, আল্লাহ ওই সমাবেশটাকে হেফাজত করেন, বলো না আমি? তিনটা কাজ যেখানে আছে তার জন্য দোয়া করবো, কয়টা আমাদের জবাই করা খাবে, তারা আমাদের ভাই, তারা মুসলিম, তারা কি মুসলিম, তারা আল্লাহর জিম্মায় রাসূলের জিম্মায় আছে,
তাদের জন্য বদদোয়া করা যাবে যত মানুষ নামাজি আল্লাহ সবাইকে কবুল করুন আমিন যত মানুষ রোজাদার সবাইকে কবুল করুন আমিন যত মানুষ কেবলা মানে সবাইকে কবুল করুন আমিন মসজিদে হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে ঠেলাঠেলির কোনো সময় এখন না আমরা মক্কাতে গিয়ে দেখি সব রকমের মুসল্লি আছে ঠিক কি না কিছু আছে বুকে বাঁধে কিছু আছে নাভির তলে কিছু আছে বাঁধে না কো বাঁধতেন না কিরবি কর আছে না এমনে খালাই থা বে দেখছেন এমনে থা তাহলে কিরে এগুন এমনে রইছে কেন আমি একজনের পাশে গিয়ে বললাম ভাই আখোয়া সল্লাত কামা সল্লা রাসূল তুমি এমনে খালাই রইছো আমার তো আমাদের দেশে তো আপ কোনায় গান বইতে রইও ঢেলা ঢেলি কসমে সলাত আর তোমার তো তুমি বড় মিয়া আমারও ঢেলো নামাজের পরে বললাম লাউ সামিহানি মাউরুফ মাফ করবেন আপনার পরিচয় কানা রাইসু শরিয়া ফি জামিয়াতে ইমাম মক্কা মক্কা ইউনিভার্সিটি আমি শরীয়তের চেয়ারম্যান সামান্য জিনিস নিয়ে আপনার ভাইকে গালি দিয়েন না সামান্য জিনিস নিয়ে আপনার ভাইকে দূরে ঠেলে দিয়েন না ঠিক না ঠিক আমরা আল্লাহকে মানি কাকে মানি আল্লাহ আমারে প্রভু আমার নহি নহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহু আকবার মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকবীর নারায় তাকবীর সেই আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন না নাই প্রথম শর্ত হলো ঈমান প্রথম শর্ত কি এখন ঈমানের সংজ্ঞা না হাদিস থেকে আর ঈমান ও বেদুন আসাবুনা শুআবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আদনা ইবাদাতুল আযানি তরিক আল ঈমান বিদ্রমা সত্তুনা শুআবা ফাফতালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান দুটি সংজ্ঞা দুই হাদিসে এসেছে একটা বুখারীর সংজ্ঞা আর একটা মুসলিমের সংজ্ঞা সুবহানাল্লাহ প্রথমটা ঠিক পরেরটা একটা হলো ময়লা সরিয়ে দাও রাস্তা থেকে রাস্তায় ভাঙা আপনার বাড়ির পাশে রাস্তায় এক কোণা মাটি ফেলে দেন যত মানুষ পার হবে তত মানুষের সওয়াব অটোমেটিক আপনার আমলনামায় চলে যাবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালকে কিয়ামত জানলেও আজকে একটা গাছের চারা লাগাও কি লাগাও গাছের চারা যারা লাগাবে মিজান বলে এই হাদিসটা বলেছে গাছের চারা যারা লাগাবে এই অক্সিজেন যারা খাবে ওই সওয়াব আল্লাহ তার আমলনামা দান করে দিবে গাছের বীজ যে পাখিরা খাবে তার পাখির সওয়াব সে পাবে শুধু সওয়াবই সওয়াব ঠিক না ঠিক অল্প দিনের পৃথিবী এত কিছু লাগে আর যেখানে চিরস্থায়ী জীবনের জন্য যাব সেখানে আরো অনেক বেশি জিনিসের দরকার আছে না নাই দুনিয়াতে কয়দিন থাকবো জানি না আপনারা হিসাব নেবেন যারা একটু পয়সা লাগ কারো 500 জামা আছে 600 জামা আছে ঠিক কি না যারা পয়সা লাগ কতগুলো শাড়ি আছে তার কোনো হিসাব নাই কিন্তু কয়দিন থাকবে দুনিয়ায় আর ওখানে জীবনের কোনো শেষ নাই সেখানের জন্য নিতে হবে সব একবার সুবহানাল্লাহ পড়বো জান্নাতে একটা গাছ তৈরি হবে ওই গাছের ছায়া 500 বছর একটা ঘোড়া দৌড়বে গাছের ছায়া শেষ হবে না আরো আসতে সুবহানাল্লাহ গাছে 70 রকমের ফল হবে কত রকম এক একটা ফলে 70 রকমের স্বাদ হবে কল্পনাও করা যাবে না কি সুন্দর দিয়ে আল্লাহ জান্নাত ভরেছেন সেজন্য আল্লাহ বলছেন জাল্লা শানুহু আমি তোমাদের জীবনের বিনিময়ে তোমাদের মালের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিতে চাই তবে প্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু শেষ শর্ত হলো আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান হায়া শরম যার নাই তার ঈমান যে মেয়েরা টাকনোর উপরে কাপড় পরে তার ঈমান নাই
কথা কর না ঠিক যে মেয়েরা বোরকা পরে না তাদের ঈমান নাই ঠিক ঈমান হারা হয়ে গেছে ঢাকতে হবে শরীর কারণ কি গত রমজানে দুটা ছেলে মেয়ে এসে আমার সাথে কালমা পড়লো দুটারই বয়স 17 বছর ম্যানহাটনে মেডিসিনের ছাত্র ছাত্রী দুইজন নিকেলা এবং সুজি তো আমি বললাম হে নিকেলা ওয়াই ইউ গোনা অ্যাকসেপ্ট ইসলাম তুমি ইসলাম গ্রহণ করবা কেন সে বলছে আই লাভ ইট আই সেড ওয়াই ইউ লাভ ইট সে বলছে আমি ইসলামকে ভালোবাসি কেন ভালোবাসি বলছে ভালোবাসি তোমাদের ইসলামে মদ হারাম আলম কেন তোমাদের খ্রিস্টানিতে মদ হারাম কিন্তু তোমরা তোমাদের চার্চের ভিতরে মদ খাও ঠিক না ভাই ঠিক রুটির ভিতরে মদ চুবায় চুবায় খাওয়ায় আর কই না খা তোর গুনাহ সব মাফ মদের ভিতরে মদের কয় ঈসা আলাইহিস সালামের রক্ত রক্তের ভিতরে রুডি চুবায় রুডির কয় ঈসা আলাইহিস সালামের গোস্ত রুডি আর গোস্ত চুবায় খা গুনাহ মাফ কত ভক্তি করে হে তারা তো তুমি কেন বলছো মদ যেহেতু হারাম আমি ইসলামকে ভালোবাসি মদ খায় আমার বাপ আমার মারে মারে শুধু আমাদের দেশেও আছে না নাই এখন তো নাই আমার ভাই বোধহয় কন্ট্রোল করেছেন এই তেমনি আমার বাড়ির পাশে একজন মদ খায় গিয়ে ওনার ওয়াইফের মা কইতো আমি নাম বলবো না নাম বলে চিনবে তাহে ভাই তো চাচি আমার আমি তখন ক্লাস এইটে ক্লাস ফাইভে তখন 1978 কয় তারু আমরা তারু কইতো মানুষ আদর করে তারু তোমার কাকা রাত কিয়া খায় আরে মা কর আইকলা সাসি আপনি কি আরে কাই কিতাম কও কইলাম কোরআনি লই খাইবেন কোরআনি লই খাইবেন যদি কোরআনি দেবা আর মা কইতো নো মায়ের উপরে কোনো ওষুধ যখন আসতেছে ডুলি ডালি সাসি দুয়ার খুলি কয় কোরআনি দেখছনি কত আরবো তোরে আর মা কইতেন যাতে বাতাল তালে এই মদের বিরুদ্ধে আজকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে আমি দাবি রাখবো লক্ষ্মীপুরে যতগুলো মদ বেচার কেন্দ্র আছে সবগুলো সিল মেরে দাও যারা ইয়াবার ব্যবসা করে তাদেরকে ধরা হোক স্কুল পর্যন্ত আজকে গাঁজার ব্যবসা চলে গেছে ঠিক কি না স্কুলের ছোট ছোট পোলা পা টিফিনের ফাঁকে দেখি যে এক কোনায় বসে বসে ঘুস ঘুস করতেছে আমার গাড়ি থামছে সেখানে জানালা খুলে যখন গেলাম এই হলো আর কি আর কয় হুজুর দিছে তো আমি এরপরে মাথার টুপি খুলে বললাম যে এই বাবারা শোনো ও মনে করছে ওদের কাস্টমার কি খাবার কি করার ক্লাসে ফাঁকে ফাঁকে গাঁজা বেশি কেমনে বাচ্চাগুলো ভালো হবে ভালো হওয়ার একটাই ঔষধ সেটার নাম হলো নামাজ সেটার নাম হলো ইমান ঠিক না ঠিক এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম মুমিনদের থেকে আল্লাহ জান কিনে নিয়েছেন এরপরে মাল আগে দিবেন জান তারপরে দিবেন কিন্তু জিহাদের বেলা আগে দিবেন মাল তারপরে দিবেন আল্লাহ বলছেন সূরা সফের ভিতরে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন জিহাদ করবা চূড়ান্ত চেষ্টা করবা আগে মাল দিয়া এখানে আপনারা মাল দিয়েছেন ঠিক দাবে ঠিক মাল ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় এই ছেলেগুলো একটু ঋণের তলে পড়ে গেছে গতকাল প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে প্রায় 4-5 লক্ষ টাকার বালু ফেলতে হয়েছে তাদেরকে তারপরেও আজকে ঢুকার সময় দেখি যে রাস্তাটা পাম্পিং করছে চিন্তা করলাম কোন সময় খাদে বিতে হাঁদা যায় কেঁদে হাঁদায় গেলে বাঁচি গেলাম বিতে হাঁদায় বই থেকে কেমন 12-13 ওয়ার শেষ এই যে রাস্তা দিয়ে আসছে এটা কি সুন্দর এমন করে ঘুরতেছে এই ছেলেগুলোকে আপনারা
একটু যদি এক টাকা করিও দেন, এক টিয়া তন হইরো নেন, এক টিয়ারে হইরে দিলি রে, হইরে তোর মুখের দিকে মানি, বিশ টাকা দিলেও নেয় না এয়ারপোর্টে, ক ডলার দেন। এক লোক কয়, এই বেটা তুই ডলার চাস, ক আপনি কামাইছেন ডলার অন আমেরিকার ব্রেন আনছে, আর খবর আছে, ক তুই কেমনে খবর লোস, কই দেখছিস নি ফোন আছে, আর এই যে ফোনে ভিতরে দেখছি আমেরিকার ফ্লাইট নামছে, কত বড় শিক্ষিত, ঠিক না বেটি? এই জন্য এই ছেলেগুলোকে দান করব, আগে দিবেন মাল তারপরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী আগে মাল দিয়েছেন, মক্কায় সমস্ত মাল ছেড়ে এসেছেন, মদিনায় যখন এসেছেন তখন বদরের ডাক এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআলাও বিনা ইলাল জান্নাহ, আমার সাথে কারা জান্নাতে যেতে চাও বদরের ময়দানে আসো। দুই ছোট ভাই দাঁড়িয়ে গেল, মুয়াজ এবং মুআওয়াজ দাঁড়িয়ে গেল, দুই ছোট ভাই চাচাদেরকে গিয়ে বলল, চাচারা আপনারা একটু আসছে দৌড়াবেন, আমাদেরকে দৌড়ে ফাস্ট করে দিবেন, যদি কুস্তি লাগি কুস্তিতে আমাদেরকে ফাস্ট করে দিবেন। দুই ভাই গিয়ে বলছে, ছোট ভাই টিকে গেল, বড় ভাইকে বলল কিভাবে টিকলা, বড় ভাই বলল শোনো ওই চাচার সাথে কন্টাক্ট করেছি, চাচা আসতে দৌড়ে আমাকে ফাস্ট করে দিয়েছে, কুস্তি লেগে চাচা আমাকে ফাস্ট করে দিয়েছে, রাসূলুল্লাহ অনুমতি দিয়েছেন। এখন ছোট ভাই গিয়ে বড় ভাইকে যখন এটা বললো, বড় ভাই গিয়ে বলছে, হুজুর আমি আমার ওই ভাই থেকে অনেক দূরে দৌড়াতে পারি, অনেক দ্রুত দৌড়াতে পারি, ভালো কুস্তি পারি, দুই ভাইকে আল্লাহ দিয়ে দিলেন, আল্লাহু আকবার, রাসূল অনুমতি দিলেন, তরফার দুই সন্তান, কোন সাহাবী তরফার দুই সন্তানকে দিলেন, বদরের ময়দানে গিয়েই বলছেন, আইনা আবু জেহেল, আবু জেহেল কোথায় দেখিয়ে দাও। কয়েকজন মুরব্বী সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তিনি না খুব পাত্তা দিলেন না, পরে একজন মুরব্বী সাহাবী বলছেন, ওই যে আবু জেহেল, তিনি বলছেন দৌড়িয়ে গিয়ে দেখলাম দুই ভাই আবু জেহেলের বুকে ঝাঁপিয়ে পড়েছে, এক ভাই আবু জেহেলের বুকে কোপ দিয়েছে, হাতে কোপ দিয়েছে, হাত ছিঁড়ে গেছে আবু জেহেল, আরেক ভাইয়ের হাতে কোপ দিয়েছে, তার হাত ছিঁড়ে গেছে, হাত গায়ের সাথে ঝুলছে, পায়ের তলায় হাত রেখে দুই ভাই আবু জেহেলের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে। দূর থেকে সাহাবি এসে তাকে জবাই করে চিরদিনের জন্য জাহান্নামে ফেলেছে। বদরের কূপের মধ্যে আবু জেহেলের লাশ ফারানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শেষে এসে জিজ্ঞাসা করেছেন, আবু জেহেল আল্লাহর সাথে ওয়াদা কি তুমি ঠিক ঠিক পেয়েছো নাকি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও কি শুনতে পায় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমরা যেভাবে আমার কথা শুনতে পাও ওখান থেকে ওই আবু জেহেল ওইভাবেই আমার কথা শুনতে পায়। আমরা ইসলামের জন্য যত কুরবানি দরকার আমরা কবুল করতে রাজি আছি না নাই? আল্লাহ বলেছেন, আমি তোমার আগে তোমার জানটা নেব, আর আল্লাহ জিহাদের জন্য আগে মাল দিতে হবে, আগে কি মাল দিতে হবে, জান দিবা পরে, এখানে বলছেন আগে জান দিবা তারপরে মাল, তাহলে কি করতে হবে শুনো, ফায়াকাতুনুনা ওয়া ইউকতালুন, তোমরা আল্লাহর রাস্তায় সকল কুরবানি দিবা তারপরে তোমরা কুরবানি নিবে, আল্লাহু আকবার, রাজি আছেন তো? রাজি আছেন তো? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন আমান আফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর সাথে যেই ওয়াদা যারা পূরণ করবে, ফাসতাবশিরু বিবাইআইকুম আল্লাযী বাইআতুম বিহ, আল্লাহ বলছেন এই বায়াতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, এটা হলো চূড়ান্ত বিজয়, এর উপর আর বিজয় হতে পারে? এই বিজয়ের জন্য যারা জান দিবেন তারা কি তৈরি আছেন নাকি? শহীদ হতে রাজি আছেন তারা? তারা আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা যদি বলি আমিন।